মৃত্যুর পরের এক ঘন্টায় দেহের সাথে কি কি হয় না শুনলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। হেই বন্ধুরা, আমাদের সবার মনে মৃত্যুকে ঘিরে কৌতূহলের শেষ নেই। মৃত্যু কি, মৃত্যু কেন হয়, মৃত্যু হবার পর কি হয় ইত্যাদি ইত্যাদি, এমনকি মৃত্যুর পরের জীবন নিয়েও আমাদের কৌতূহল প্রবল থাকে। তবে মৃত্যুর পরের এক ঘন্টায় মানব দেহের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটে থাকে যার বর্ণনা বহু ব্যক্তি দিয়ে গেছে, যারা মৃত্যু বরণ করার পর আবারও জীবন ফিরে এসেছেন। তো আজকের তথ্য সম্রাট আপনাদেরকে জানাবে যে মানুষ মারা যাবার ঠিক তার পরের এক ঘন্টার মধ্যে সেই মৃত দেহের সঙ্গে কি কি ঘটে। ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মৃত্যুর এক ঘন্টা পর্যন্ত মরদেহে বিশেষ কিছু কাজ চলে যা কেউ বুঝতেও পারে না। বাইরে থেকে খালি চোখে তা দেখাও যায় না, অনুভবও করা যায় না। মানব জীবনের সব থেকে বড় সত্যি হলো মৃত্যু, যা কেউ কখনো এড়িয়ে যেতে পারবে না। মৃত্যু জগতে প্রবেশ করা কারোর হাতেই নেই, যার প্রাণ আছে সেই একদিন দেহ ত্যাগ করবে। তো চলুন এবার আমরা জেনে নিই যে মৃত্যু হওয়ার পর কি হয়। বিশেষজ্ঞদের মতে আত্মা শরীর ত্যাগ করে এবং কিছু সময়ের জন্য অজ্ঞান অবস্থাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর আত্মা ভালোভাবে সচেতন হয়ে উঠে দাঁড়ায়। দেহ থেকে আত্মা যখন বেরিয়ে যায় তখন সেই আত্মা নিজেদের আত্মীয়দের ডাকতে থাকে, কিন্তু তার কণ্ঠস্বর কেউ শুনতে পায় না। এই কঠিন সময়ে আত্মা অত্যন্ত অস্থির বোধ শুরু করে, কেউ তাকে দেখতেও পায় না, এমনকি তার কোনো কথাও কেউ শুনতেও পায় না। আর তখন সেই আত্মা পুনরায় মানুষের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তাকে কেউ শরীরে প্রবেশ করতে দেয় না। ধীরে ধীরে আত্মা নিজের কাছে হার মেনে নেয়। সে বুঝতে পারে এবার তার চলে যাওয়ার সময় হয়েছে। কোনো ব্যক্তির শরীর থেকে যখন আত্মা আলাদা হয়ে যায় সে কিছুক্ষণের জন্য বুঝতেও পারে না যে সে তার দেহ ত্যাগ করেছে। জীবিত অবস্থায় একজন ব্যক্তি যেভাবে আচরণ করে সেই আত্মা তখন সেইভাবেই আচরণ করে। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা এক ঘন্টা তার সেই মরদেহের আশেপাশেই থাকে। সে সবাইকে দেখতে পায় এবং সবার কথা শুনতেও পায়, কিন্তু সে নিজে সবকিছুর ধরাছোঁয়ার বাইরে থাকে। মৃত্যুর পর সমস্ত শক্তি শরীর থেকে বেরিয়ে যায়, তখন এটি কুয়াশার মতো হয়ে যায়। মৃত্যুর পর কিছু সময়ের জন্য আত্মাকে এক অদ্ভুত খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। এটি আত্মার জন্য অত্যন্ত বেদনাদায়ক। তো বন্ধুরা, এই ছিল মৃত্যুর পরের এক ঘন্টার সময়, আর আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর তথ্য সম্রাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে দিন। ফিরে আসছি পরের ভিডিওতে।